بسم الله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা গতদিন যেটুকু পড়ছিলাম তারপর থেকে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করব আজকে আমরা খুব সম্ভব ২৬ নাম্বার পর্যন্ত কভার করছিলাম যদিও নাম্বার কিছু ম্যাটার করে না যেটা সিরিয়াল নাম্বার এটা এটা হচ্ছে আমাদের ইমামরা ইমাম যাদেরকে আমরা বলি যারা আমাদের মুরব্বী যারা আমাদের অ্যানসেস্টার্স যারা আমাদের আদিপুরুষ পূর্বপুরুষ দিনে বিশেষ করে দিনের কথাই আসতেছে এখানে সালাফ যাদেরকে আমরা বলি মেইনলি প্রথম তিন জেনারেশন এবং তারপরে যারা এক্স্যাক্টলি ওই মেথোডোলজির উপর ছিলেন তারাও ইনক্লুডেড তো তারা তাদের সেইং আমরা পড়তেছিলাম একের পর এক সেখানে ইব্রাহিম আর নাখাই বলে একজনের ই পড়বো আমরা আপনারা তো নাম শুনছেন তার নামটা ফেমাস নাম উনি বলছেন ইফ দ্য কম্পেনিয়ন্স অফ মোহাম্মদ হ্যাড ওয়াইপড ওভার ফিঙ্গার নেল আই উড নেভার হ্যাভ ওয়াশড ইট সিকিং ভার্চু ইন ফলোয়িং দেম যদি অজুতে তারা মাসে করতেন নখের উপর দিয়ে তাহলে আমি কখনো ধুইতাম না আমি মাসেই করতাম তাদেরকে অনুসরণ করতে গিয়ে এটা একটা কারণ আছে শেয়ারা কিন্তু পা ধোয় না আপনি জানেন তো শেয়ারা পা মুছে করে এই সুরা মায়দার সম্ভবত যে আয়াতটা হ্যাঁ সুরা মায়দার আয়াত যদ্দুর আমার মনে পড়ে ওইখানে আরবরা যে মিনিং যেভাবে বুঝবে আর আক্ষরিক অর্থে যদি যেমন আই ইট রাইস কথার কথা আমি খাই ভাত এটা একজন বিদেশি যে ইংরেজি ভাষার সাথে নিজের ভাষাকে রিলেট করতে পারবে না সে হয়তো বলবে আমি খাই ভাত কিন্তু যে এই মর্মার্থটা বুঝবে যে এইখানে যেভাবে প্লেস হয় যার পরে যে শব্দটা প্লেস হয় বাংলায় অন্যভাবে হয় তাহলে সে আমি ভাত খাই বলবে সিমিলারলি ওই ওই আয়াতটাতে আরবদের বুঝতে কোনো সুবিধা হয় না অসুবিধা হয় না অথবা রাসূলুল্লাহ সাল্লামের ওযু কিভাবে করতেন এটার কত বর্ণনা আছে আপনি দেখবেন বা সাহাবীরা কিভাবে ওযু করতেন বর্ণনা আছে হাদিসে আছে অনেক হাদিস আছে এই ব্যাপারে বা অনেকখানে পাবেন বর্ণনা সেই বর্ণনাগুলা বা তারা যেভাবে বুঝছেন জিনিসটা শিয়ারা আরেকভাবে বুঝছে এবং বুঝে তারা কিন্তু পা মাসে করে পা ধোয় না একইভাবে এরকম আরো আরো ব্যাপার আছে শিয়াদের আন্ডারস্ট্যান্ডিং এ আপনি জানেন যে রাত পর্যন্ত বলাতে ওরা কিন্তু সানসেটের সময় ইফতার করে না পাকিস্তানে যারা আছে ফিরকায় জাফরিয়া বলে ওদের পাকিস্তান টিভিতে দুইটাই দেয় দুইটা টাইমিং দেয় একটা হচ্ছে নর্মাল টাইমিং একটা হচ্ছে ফিরকায় জাফরিয়া মানে শিয়াদের জাফর সাদিকের অনুসারী হিসেবে শিয়াদের একটা টাইমিং দেয় সেটা ১৭-১৮ মিনিট পরে হয় নর্মাল ইফতারের পরে হয় তো ওরা এই এই কথাটাকে রাত পর্যন্ত বলতে ওরা বুঝছে যে রাত হইতে হবে আর আলোচনায় যেমন আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনাকে কেউ বললো যে আমাকে একটু স্কুল পর্যন্ত পৌঁছায় দাও তাহলে আপনি কি বুঝবেন যে স্কুলের গেটে আপনাকে ছেড়ে আসবে আপনি এটা বুঝবেন না যে স্কুলের ভিতরে নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের ভিতরে নামাই দিতে হবে এটা বুঝবেন না স্কুল পর্যন্ত বললে আপনি বুঝবেন যে স্কুলের বাইরে আপনাকে ই করতে মানে স্টার্ট অফ স্কুল স্কুলের হাত যেটা সীমানা যেটা ওইখানে ই করবে সেভাবে বুঝছেন রাসূলুল্লাহ হাদিস আছে একদম সহি হাদিস যে তাড়াতাড়ি ইফতার করার ব্যাপারে দেরিতে যারা ইফতার করবে তাদেরকে রীতিমতো তিরস্কার ভৎসনা করে হাদিস আছে কিন্তু তারা এটা বুঝছে যাই হোক প্রসঙ্গ তো আজকে বললাম এখানে হচ্ছে যে বলতেছে যে আমি যদি সাহাবীদের দেখতাম যে তারা ওয়াইপ করতেছেন মাসে করতেছেন নখের উপরে বা পায়ের উপরে তাহলে আমিও সেটা করতাম তাদেরকে ফলো করতে গিয়ে সেটা করতাম
এরপরটা হচ্ছে আব্দুল্লাহ বিন মুবারক, তার একটা কোটেশন, নো দ্যাট ডেথ নাওয়াডেজ ইজ অ্যান অনার ফর এভরি মুসলিম হু মিটস আল্লাহ অ্যাডহেরিং টু দ্য সুন্নাহ। ওনার সময় ইনি বলছেন, মানে এটা ধরেন আব্দুল্লাহ বিন মুবারকের লাইফ টাইমটা অবশ্য আমি এক্স্যাক্টলি সাল বলতে পারবো না, পরে আপনাদেরকে বলে দিব, বাট ওই প্রথম প্রথম কয়েকটা জেনারেশনের ভিতরে। তো উনি বলতেছেন যে আপনার উনি বলতেছেন যে নো দ্যাট ডেথ নাওয়াডেজ ইজ অ্যান অনার ফর এভরি মুসলিম, মৃত্যুটা হচ্ছে একটা একটা সম্মানের জিনিস, হু মিটস আল্লাহ, প্রত্যেক মুসলমানের জন্য একটা সম্মানের জিনিস যে আল্লাহর সাথে যা দেখা হবে অ্যাডহারিং টু দ্য সুন্নাহ, সুন্নার উপর থাকা অবস্থাতেই দেখা হবে। অর্থাৎ উনি তখনই ভয় পাইতেছিলেন যে মানুষ সুন্নাহ থেকে সরে যাবে, এই এই ব্যাপারটা এখানে প্রমিনেন্ট। আসসালামু আলাইকুম, আব্দুল্লাহ মোবারক আমাকে দেখে নিলাম, 118 হিজরি, তে 118 হিজরিতে ওনার জন্ম, এবং 181 মৃত্যু। আবার আমি একটু দেখে দিচ্ছি আপনাদের, আমি বইটা নিয়ে আসছি যাতে আসলে এগুলো জানাটা খুব দরকার। আমরা তো এটা নিয়ে একটা ই করলাম আপনার, ওই যে আপনি আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন নিশ্চয়ই জানেন যে গত শনিবারে যখন আমাদের আলেম আসতে দেরি হচ্ছিল, 118 জন্ম, 181 মৃত্যু ওনার। তো উনি হাদিসের ফেমাস একজন স্কলার ছিলেন, আমরা বুঝতেছি আমরা শিওর না যে না 118 যখন জন্ম উনি তাবেই না, উনি তাবেই, কারণ 118 সকল সাহাবি মারা গেছে, তাহলে উনি তাবেই হবেন ওই সময়। হিট ওনার ই হচ্ছে হাদিসের স্কলার ছিলেন, ট্রাভেল হাদিস ই করতে গিয়ে উনি অনেক জায়গায় গেছেন, এবং ওনার জন্ম ছিল ইরাকে, এবং উনি রাকা, ইরাকের রাকা একটা আছে আর রাকা, তার কাছে একটা জায়গাতে মারা গেছেন। অর্থাৎ ইরাকে জন্মগ্রহণকারী ই পসিবলি তাবেই, এবং ওনার কথা খুবই আসে হাদিসের ই হিসাবে, ওনার নামটা খুব ঘন ঘন আপনার পাবেন যদি হাদিস লিটারেচার পড়েন তাহলে আর কি। তো আমার জাস্ট একটা টেম্পেশন হইলো যে আমি আপনাদেরকে বলি, কারণ হয়তো অনেকেরই ইচ্ছা করবে জানতে যে উনি কোন সময়কারই ছিলেন। যাই হোক, তো ওনার ইটা আমরা পড়লাম এই মাত্র, পড়তেছিলাম, আবার আমি পড়তেছি এটা, যে যে নাওয়াডেজ অনার ফর এভরি মুসলিম হু মিটস আল্লাহ অ্যাডহেরিং টু দ্য সুন্নাহ, যে সুন্নার উপর থেকে আল্লাহর সাথে দেখা করতে পারে বা দেখেন, তখনই উনি চিন্তা করতেছেন যে সুন্নাহ মানুষ ছেড়ে দিচ্ছে, সুন্নার উপর থেকে যে আল্লাহর সাথে দেখা করতে পারে তার জন্য মৃত্যুটা একটা অনার। নাওয়াডেজ বলছেন মানে এখনকার দিনে, অর্থাৎ তখনকার দিনে সুন্নার উপর না থাকা অনেক মানুষ শুরু হয়ে গেছে, সো এটা একটা অনার। যাই হোক, অনার তো সাধারণত একটু এক্সেপশনাল জিনিস হয়, কমন জিনিস অনার হয় না, কমনের ঠিক একটু বেটার যেটা সেটা হয়। যাই হোক, তারপরে বলতেছেন যে ভেরিলি টু আল্লাহ উই বিলং অ্যান্ড আন টু হিম ইজ আওয়ার রিটার্ন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটাই বললেন। তারপরে বলতেছেন ইট ইজ আল্লাহ দ্যাট উই কমপ্লেন অফ আওয়ার অ্যালিনেশন, দ্য পাসিং অ্যাওয়ে অফ আওয়ার ব্রাদার্স, আমরা আল্লাহর কাছেই কমপ্লেন করি আমাদের যে দুঃখ কষ্ট সেটা, আমাদের ভাইরা যে চলে যাচ্ছে মারা যাচ্ছে, দ্য ল্যাক অফ সাপোর্ট অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ বিদাত, ল্যাক অফ সাপোর্ট অ্যান্ড ইমার্জেন্স, মানে আমরা যে দুর্বল হয়ে যেতেছি বা বিদাত ছড়ায় পড়তেছে চারিদিকে, সেই জন্য আমরা আল্লাহর কাছেই কমপ্লেন করি, আল্লাহর কাছে সাহায্য চাই। ইট ইজ টু আল্লাহ দ্যাট উই কমপ্লেন অফ দ্য গ্রেট ক্যালামিটি দ্যাট হ্যাজ বিফলেন দিস উম্মা বিকজ অফ দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য স্কলার্স, যে আল্লাহর কাছে আমরা কমপ্লেন করি যে এই বিশাল ডিজাস্টার বা দুর্যোগ নেমে আসছে যেটা এই উম্মার উপরে, কেন যে তাদের স্কলাররা মরে যাচ্ছেন বা চলে যাচ্ছেন, সেই জন্য এখন তখনকার কথা বলছেন, আজকে আমাদের অবস্থা কী, তাহলে আমাদের সব কিছু কত ডিপ্লিট করে গেছে, আমাদের কী বলা উচিত। তারপরে বলতেছেন যে আহলুসুন্নাহ অ্যান্ড দ্য ইমার্জেন্স অফ বিদা, আবারও সেই কথাটা বললেন যে আহলুসুন্নাহ স্কলাররা চলে যাচ্ছেন এবং আহলুসুন্নাহর উপর যে ই নেমে আসতেছে, যে দুর্যোগ নেমে আসতেছে, সেটার জন্য আমরা আল্লাহর কাছেই সাহায্য চাই বা কমপ্লেন করি, এবং ইমার্জেন্স অফ বিদা এবং বিদার যে ছড়ায় পড়তেছে সেটার জন্য। আচ্ছা, এরপরে আল ফুদাইল ইবন ইয়াদ রহিমাহুল্লাহ তিনি বলেন, এনারও আমি এনার নামটা ওইখানে আছে যে বইটা আমি নিয়ে আসছি, আপনার যদি মানে আমি একটু তাহলে পজ করে এনার কথাটা বলে দিই কোন সময়কার,
একটু একটু জাস্ট আপনারা ধৈর্য ধরবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আল ফুদাইল ইবনে ইয়াদ, এনার এক্সাক্ট এটা দেন নাই এখানে, হিজ ন্যারেশন আর ফাউন্ড ইন আল বুখারি, মুসলিম, আবু দাউদ। আচ্ছা, তার মানে স্টুডেন্টস ইনক্লুড আবদুল্লাহ ইবন মুবারক, ইয়াহিয়া আল, আচ্ছা, ইমাম শাফি, ইমাম শাফি তার ই ছিলেন। তাহলে ইনি আল ফুদাইল ইবনে ইয়াদ, উনি আর্লি স্কলার বলতেছেন, হি ওয়াজ বর্ন সমরকন্দে, ওনার জন্ম ছিল, লিভড ইন, এরপরেই বলতেছেন, হি স্টাডিড আন্ডার মনসুর ইবন সাইদ, ওনার টিচারদের নাম বলতেছেন, তারপরে ওনার স্টুডেন্টদের নাম বলতেছেন, হি স্টুডেন্টস, তার স্টুডেন্টসের ভিতরে কারা আছেন, ইবনুল মুবারক, একটু আগে যার কথা বললাম, আবদুল্লাহ ইবনে মুবারক, ইবনে আল মুবারক, উনি আছেন এবং ইমাম শাফি আছেন। তার মানে ইনি তাবেই হওয়ার এভরি চান্সেস, যদিও এনার ই দেন নাই এখানে, এনার এনার জন্ম তারিখটা দেন নাই বা জন্মের সাল বা মৃত্যুর সালটা এখানে দেন নাই। কিন্তু আসলে আগের যুগে, কিন্তু আমি আগেও বলছি আপনাদের যে আগের যুগে একদম পুঙ্খানুপুঙ্খ রূপে মৃত্যুর সাল টাল এগুলা রেকর্ডই করতেন না অনেকে। ইভেন আমাদের সময় দেখি, আমাদের আব্বাদের বা আমাদের আব্বাদের আগের জেনারেশন বা আমাদের আব্বাদের জেনারেশনকে আমরা দেখছি যে ওনারা এক্সাক্ট এক্সাক্ট সাল বলতে পারতেন না। কি দিয়ে বলতেন, যে ওই যে ভূমিকম্প হয়েছিল সিলেটে, একটা বড় ভূমিকম্প হয়েছিল, ওই সময় আমি এতটুকু ছিলাম। তা সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, যে মোরলেস একটা একটা এইজ ঠিক করতে পারবেন? এই জন্য দেখেন, রাসূলুল্লাহ সাল্লামের কিন্তু জন্ম তারিখ সম্বন্ধে কনফিউশন আছে। মৃত্যুটা তখন ধরেন রাসূলুল্লাহ একটা আলাদা ইম্পর্টেন্স ছিল, তার মৃত্যু নিয়ে অনেক ব্যাপার হয়েছে, অনেকে কান্নাকাটি করছেন, অনেকে উন্মাদ হয়ে গেছেন, বা সে হিজরি সাল গণনা হয়েছে তিনি যখন, মানে নানাবিধ কারণে মৃত্যুটা একেবারেই ডকুমেন্টেড। কিন্তু জন্মটা যখন হয়েছে তখন কিন্তু এটা ডকুমেন্টেশনের ব্যাপার ছিল না, বা ওইভাবে কেউ খেয়াল করেন না জিনিসটা, যে এই এই শিশুর জন্মটা ই করে রাখা দরকার, মোটামুটি ভাবে ধরা হয় এই সময়টা। এই জন্য দেখেন জন্ম তারিখটা নিয়ে ওটা 12ই রবিউল আউয়াল কিনা এটা নিয়ে কিন্তু বিতর্ক আছে ইসলাম ইসলামিস্টদের ভিতরে বা আমাদের ঐতিহাসিকদের ভিতরে, বা এটা শিওর না। যারা ঈদে মিলাদুন্নবী করেন বা যারা রাসুলের ই করেন, জন্মদিন পালন করতে চান, তাদের এগেনস্টে অনেক কথার ভিতরে এটা একটা কথা, যে ওনার জন্মদিন আসলে কেউ নিশ্চিত না যে কোনটা কোন ডেটার জন্ম হয়েছে না, কিন্তু মৃত্যু দিবসটা নিশ্চিত, যেটা 12ই রবিউল আউয়াল ছিল। তো যাই হোক, এটা জাস্ট একটা মানে প্রসঙ্গত আসলে তাই বললাম। তো উনি কি বলছেন, আর ফুদাইল ইবনে ইয়াদ উনি বলতেছেন, আল্লাহ হ্যাজ স্লেভস থ্রু হোম হি উইল রিভাইভ দ্য ল্যান্ড, দে আর দ্য ফলোয়ার্স অফ সুন্না। আল্লাহর বান্দারা আছেন যাদের থ্রুতে পুনর্জাগরণ হবে, এবং তারা হচ্ছেন কারা, তারা হচ্ছেন সুন্নার লোক, অর্থাৎ আহলুস সুন্নাহ। তারপরটা হচ্ছে ইমাম শাফির, হাউ ট্রু আর দ্য ওয়ার্ডস অফ ইমাম শাফি, ইমাম শাফি কতই না সত্যি কথা বলছিলেন, ওয়েন হি ডিসক্রাইব আহলুস সুন্নাহ ইন দ্য ফলোয়িং টার্মস, এইভাবে যখন উনি আহলুস সুন্নাহকে ডিফাইন করছেন, কিভাবে করছেন, When I see a man among the scholars of hadith, it is as if I have seen a man from among the companions. আমি যখন স্কলার্স অফ হাদিস, হাদিসের একজন স্কলারকে দেখি, তখন আমার মনে হয় আমি যেন একজন সাহাবিকে দেখতেছি, অফ দ্য কম্পেনিয়ন অফ মেসেঞ্জার অফ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে উনি আহলুস সুন্নাহকে ডিফাইন করছেন, এবং আসলে তাই আজকেও যদি, কিন্তু কথা হচ্ছে যে সুরে সুন্না দিয়ে তো হবে না, আমরা মানে রিয়েল সুন্নাটা জানলে তবে আমরা সুন্নার উপর থাকতে পারবো। সুডো সুন্না যায় না, আমি বলছি না যে ধরেন আমাদের সে তবলিগে তবলিগের জামাতের যারা, এই প্রথমে আপনার দেখে মনে হবে যে কি সাংঘাতিক সুন্নার উপরে একজন, মানে বিশেষ করে একটু বয়স্ক যারা বা একটু অনেক সময় ধরে আসেন, অফকোর্স তাদের বেশভূষায় তারা ভেরি ক্লোজ টু সুন্না, এটাতে অস্বীকার করার উপায় নেই। একটু খেয়াল করলে দেখবেন যে সুন্নাটার সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন কোন জায়গায় হওয়ার কথা বলেন তো, নামাজে, সালাতে, ইবাদতে, সালাতে, সওমে, আপনার কি বলে হজে বা জাকাতে, এগুলো যে ফরজ ইবাদতগুলা বা যে ইসে সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন সুন্নাহ সেটা থাকা উচিত। একদম শুরুর কথাটাই বলি, যে যখন দাওয়াতি কাজ করবেন, অর্থাৎ নবীওয়ালা কাজ বলে ওরা, নবীওয়ালা কাজ যখন করবেন, প্রথম কিসের দিকে দাওয়াত দিবেন, আল্লাহর একত্বের দিকে, তাওহীদের দিকে, তারপরে সালাত বা মসজিদের দিকে দিবেন। এই জিনিসের প্রায়োরিটিটাই ওরা বোঝে না, বা এই অর্ডারটাই তারা মেনটেন করে না। সুতরাং আর বাকি বেশভূষায় বা অন্য কিছু কদ্দূর হইলেন সেটা সেকেন্ডারি ব্যাপার, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সুন্নার উপর থাকা দরকার ছিল, রাসূল অনুসরণ করার ছিল, সেটাই আপনি করলেন না। তারপরে দেখবেন তাদের আস্তে আস্তে খেয়াল করেন, তাদের সালাত
বহু তবলিককে আপনি দেখবেন, মানে কিছু বলার দরকার নাই বা সমালোচনা করার দরকার নাই তাকে, মানে বুঝবে না যে তাকে কষ্ট দেওয়ার দরকার নেই, আস্তে ধীরে টাইম নিয়ে পারলে বোঝাবেন বা সময় নিয়ে বোঝাবেন, হঠাৎ করে একদিন বললে হয়তো উল্টা আরো রিয়েকশন হবে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে বাল্ক মেজরিটি অফ দ্য তবলিক জামাতের যারা ফলোয়ার্স তারা কি করে, কুকুরের মতো হাতটা দেখবেন যে পুরাপুরি মাটিতে কাজ করায়, অর্থাৎ কুকুর যেভাবে তার এই ফোর আর্ম যেটাকে আমরা বলি হাত কবজি থেকে নিয়ে কোণে পর্যন্ত সেটাকে যেরকম মাটিতে লাগায় নামাজ এই বসে কুকুর, সেইভাবে ওনারা নামাজ পড়েন, সিজদায় গেলে এইভাবে সেইভাবে থাকেন। অথচ এটা একদম স্পষ্ট নিষেধ রাসূলুল্লাহ। তাহলে সুন্নাহর অনুসরণের দরকার ছিল কোথায়? সুন্নাহর অনুসরণের দরকার ছিল সবচেয়ে বেশি ইবাদতের কাজে, তারপরে মুআমালে তো আসবে, সেটা আসে, সেটা পরের কথা। কিন্তু সবচেয়ে বেশি আমরা কোথায় রাসূলকে অনুসরণ করব, তিনি ইবাদতের কাজগুলো কিভাবে করছেন, আর মুআমালাতের কাজগুলো তো তিনিই বলছেন যে তোমরাই ভালো জানো আমার চেয়ে। ওই খেজুরের ঘটনাটা, খেজুরের পলিনেশনের ঘটনাটা বা আরও ঘটনা ছিল যেখানে একজন সাহাবির ইসে উনি ওনার ডিসিশন চেঞ্জ করছেন, একজন সাহাবির এক্সপার্ট অপিনিয়নে উনি ওনার ডিসিশন চেঞ্জ করছেন মুআমালাতের ব্যাপারে। কিন্তু দিনিয়ার যেটা বা ইবাদতের ব্যাপার যেটা আমরা বলি সেটার ব্যাপারেই তাকে সবচেয়ে বেশি জীবনে ধারণ করার প্রশ্ন আসতেছে আমাদের। সেখানে ভিতরে সবচেয়ে টপমোস্ট ইবাদত কোনটা? সালাদ। সেটি দিয়ে আপনি দেখবেন যে তারা কিন্তু সুন্নার উপরে সুন্নার জিনিসগুলো জানে না বা সুন্নার উপরে কাজ করতেছে না। তাহলে এই ভাবটা যে একজন মানুষ একেবারে দেখে, আমার কিন্তু সবসময় মনে হতো তাদেরকে দেখলে বা এখনো মনে হয় ইস কিভাবে সুন্নার উপর পাগড়িটা পরে বা লম্বা দাড়ি বা বেশভূষাগুলা, সত্যি কথা এটা এটা এই পার্টটুকু অ্যাপ্রিসিয়েট করার মতো। কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট না আমি বলতেছি না, কিন্তু এর চেয়ে অনেক অনেক গুণ ইম্পর্টেন্ট ছিল ইবাদতের জন্য জিনিসগুলোকে সুন্না অনুসরণ করা বা যে সমস্ত জিনিসের সওয়াব বা যে সব জিনিসে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে চাই ওগুলো অবশ্যই আমরা রাসূলের মতো করব। ইবাদত কবুলের দুইটা শর্ত আপনাদেরকে আগে বলছি, ইমানের পরে, ইমান তো থাকতেই হবে সেটা অন্য কথা, ইমানের পরে দুইটা শর্ত আমরা আগে বলছি আপনাদেরকে। এক নম্বর হচ্ছে শুধুমাত্র আল্লাহর জন্য করা, এবং দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে করা। আপনি যদি জানেন যে সত্তর জনের বেশি সাহাবীর থেকে মুতাওয়াত্তির বর্ণনায় রাফিয়াদেন আসে, তাহলে আপনি কোন কোন সাহসে আপনি এটাকে তুচ্ছতাচ্ছিল্য করেন, কোন সাহসে আপনি এটাকে অবজ্ঞা করেন অথবা এটা সমালোচনা করেন? আপনি যদি জানেন যে কাঁধে কাঁধ পায়ে পা মিলে ওয়ালের মতো দাঁড়ানোটা রাসূলের নির্দেশ, কোন সাহসে কোন ধৃষ্টতা বলে আপনি এটাকে আনইম্পর্টেন্ট মনে করেন? অ্যান্ড সো অন, এরকম বলতে পারতাম আমি অনেক। যাই হোক, এরপরে আসতেছে ইমাম মালিক রহিমাহুল্লাহ, তার একটা ইয়ে আসতেছে আসার বা তার একটা কথা বা তার একটা কি বলবো উদ্ধৃতি। আসারটা অবশ্য সাহাবীদের বেলায় ব্যবহার করা হয়, মানে যদিও আমরা আহলুসুন্নাওয়াল জামাকে আরেকভাবে আহলুল আসার অনেকে বলেন, কিন্তু আসলে আসার কথাটা সাহাবীদের বেলায় প্রযোজ্য। ইমাম মালিক তো আর সাহাবী ছিলেন না, সুতরাং আমরা উদ্ধৃতি বলি, সেটা তার উদ্ধৃতি বলি। দ্য লাস্ট জেনারেশন অফ দিস, অত্যন্ত ইম্পর্টেন্ট এটা, এটা আমরা সবসময় বলি সবাইকে, যে আমরা যদি মনে করি, আজকে একজনকে বলছি আমি, আমরা যদি মনে করি যে আমরা কোনো নতুন উপায়ে হেদায়েত পেয়ে যাব বা নতুন উপায়ে রিভাইভাল ঘটে যাবে ইসলামের, নতুন উপায়ে উপায়ে ইসলাম আবার ফিরে আসবে, জীবন্ত হবে, আমরা অত্যন্ত বড় দুঃস্বপ্ন বা কি বলে মানে বোকার স্বর্গে বাস করতেছি। কারণ এই কথাটা মানে খুবই খুব দামি কথা, এটা আমরা বলি সবসময় বা সবসময় স্কলার আলেমরা বলেন, আমাদের আলেমরা বলেন, দ্য লাস্ট জেনারেশন অফ দিস উম্মা ক্যান ওনলি বি রিফর্মড বাই দ্যাট উইচ রিফর্ম ইটস ফার্স্ট জেনারেশন। এইখানকার শেষ জেনারেশন এই উম্মার, সেটাকে যদি আপনি রিফর্ম করতে যান তাহলে ওইটা দিয়ে রিফর্ম করতে হবে যা দিয়ে ফার্স্ট জেনারেশন অর্থাৎ সাহাবীদের জেনারেশনকে যা দিয়ে রিফর্ম করা হয়েছিল। কী দিয়ে করা হয়েছিল? আল্লাহ রাসূল তাদেরকে প্রথমে তাওহীদের দিকে ডাকছেন, অথবা কাউকে যখন কোনো জায়গায় পাঠাইছেন, ইয়েমেনে পাঠাইছেন বা অন্য জায়গায় পাঠাইছেন, বলছেন যে প্রথমে তাওহীদের দিকে ডাকবা, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকবা, যদি সেটা তারা মেনে নেয় তারপরে সালাত, তারপরে মানে একটার পর একটা মানে অর্ডারটাকে বলছেন, ইসলামে যে অর্ডারে আল্লাহ রাসূল ইসলামের কথা বলছেন সেই অর্ডারে বলছেন সাহাবীদেরকে যে এই অর্ডারে দাওয়াত দিবা বা এই অর্ডারে ডাকবা। সুতরাং আমাদেরও কিন্তু সেইভাবেই করতে হবে। হোয়াট ওয়াজ নট পার্ট অফ রিলিজিয়ান দেন ক্যানট বিকাম এ পার্ট অফ রিলিজিয়ান নাও, তখন যেটা পার্ট অফ রিলিজিয়ান ছিল না, দিনের অংশ ছিল না, আজকেও সেটা দিনের অংশ হইতে পারে না, তখন এই চিল্লা ছিল না, আজকেও চিল্লা হইতে পারে না, তখন এই তিন চিল্লা ছিল না, আজকেও তিন চিল্লা হইতে পারে না, তখন বিশ্ব ইস্তেমা ছিল না, আজকেও বিশ্ব ইস্তেমা হইতে পারে না। বুঝছেন না, মানে বোঝার ব্যাপার আছে যে আমার আমার কাছে খুব সুন্দর লাগতে পারে একটা জিনিস, মনেও হইতে পারে যে এটা কত এফেক্টিভ। এখন ধরেন কেউ বলতে পারে যে আমরা যদি আচ্ছা ঢাকা শহরে মানুষ তো দিনের কথা শুনতে চায় না, তা আমরা একটা কাজ করতে পারি যে আধ্যাত্মিক গান টান গায় না, আছে কাঙ্গালিনী সুফিয়া মরে গেছে
কি নাম আব্দুর রহমান বয়াতি বা এই ধরনের আছে ভাববাদী গান গায় লালন ফকিরের গান গায় ওদের দিয়ে একটা অনুষ্ঠান শুরু করি শুরু করে কিছু মানুষজন যখন আসবে বা জমা হবে তখন আমরা দিনের কথা বলবো না এটা করতে পারবেন না বিকজ এটা ফার্স্ট অফ ফার্স্ট জেনারেশনে কোনোদিন হয় নাই লাস্ট জেনারেশন এটা করতে পারবেন না ফার্স্ট জেনারেশন এটা দিনের অংশ ছিল না লাস্ট জেনারেশনের দিনের অংশ হবে না আচ্ছা আমরা এই চ্যাপ্টারটা শেষে আসছি দিস আর দ্য ওয়ার্ডস অফ সাম অফ দ্য ইমামস অফ দ্য রাইটিয়াস সালাফ আলে সুন্নাহ ওয়াল জামা এইখানে যে কথাগুলো আমরা পড়লাম এগুলা আমাদের ইমামদের কিছু কিছু আমাদের কিছু ইমামদের কথা এবং আলে সুন্নাহ জামার ইমামদের কথা বা সালাফদের কথা দে আর দ্য মোস্ট সিনসিয়ার অফ পিপুল তারা ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এই উম্মার দ্য মোস্ট কেয়ারিং টুয়ার্ডস দেয়ার উম্মা তারা তাদের উম্মার প্রতি সবচেয়ে কেয়ারিং ছিলেন দ্য মোস্ট নলেজেবল অফ হোয়াট ইজ ইন দেয়ার বেস্ট ইন্টারেস্ট অ্যান্ড উইল গাইড দেম মানে এই উম্মার জন্য সবচেয়ে ইন্টারেস্ট সবচেয়ে নলেজেবল ছিলেন বেস্ট ইন্টারেস্ট এই উম্মার সবচেয়ে উপকারী জিনিস কী বা কোনটা এই উম্মার পক্ষে যাবে সেটার ব্যাপারে কীভাবে তাদেরকে পথ নির্দেশনা দিতে হবে দে এনজয়েন অ্যাডহেরেন্স টু দ্য বুক অফ আল্লাহ অ্যান্ড সুন্না অফ ইজ মেসেঞ্জার তারা মানে আল্লাহর কিতাব এবং সুন্না যেন আমরা সবাই মেনে চলি সেটার উপর অনেক ই দিয়ে গেছেন অনেক আদেশ করে গেছেন আমাদেরকে দে ওয়ার্ন এগেনস্ট নিউলি ইনভেন্টেড ম্যাটার্স অ্যান্ড ইনোভেশন তারা যেগুলা আপনার বিদাত বা নতুনভাবে নতুন পন্থা নতুন পথ সেগুলোর ব্যাপারে সাবধান করে দিয়ে গেছেন দে টেল আস অ্যাজ দ্য প্রফেট টট দেম তারা আমাদেরকে নবী যেভাবে তাদেরকে শিখাই গেছেন সেভাবে আমাদেরকে বলে যান বা বলে গেছেন দ্যাট দ্য পাথ অফ সালভেশন লাইজ ইন অ্যাডহেরিং টু দ্য সুন্না অ্যান্ড টিচিং অফ দ্য প্রফেট সালভেশন মানে নাজাত নাজাতের ই হচ্ছে বা আপনি যে জাহান্নাম থেকে মুক্ত থাকবেন বেঁচে থাকবেন তার ই হচ্ছে রাসুলের সুন্নার সাথে লেগে থাকার ভিতরে আর এটাই হচ্ছে পথ ফিরকাতুন নাজিয়া আমরা বলছি আহলুস সুন্নাহ জামার একটা নাম ফিরকাতুন নাজিয়া অথবা তাইফা মানসুরা বা আহলুল আসার আহলুল হাদিস এই সব নামগুলা সমার্থক এগুলা সব আহলুস সুন্নাহ ওয়াল জামা বলতে আমরা যা বুঝি সেটা এখন আমরা আজকের চ্যাপ্টারটা শেষ করে দিব এরপরে আমাদের একটা আরও একটা চ্যাপ্টার রয়েছে এগুলো সব কনক্লুশনের ভিতরে আসলে পড়ে বাট এগুলো তো ওনারা চ্যাপ্টার করছেন আমি চ্যাপ্টার হিসেবে বলে যাচ্ছি এই নেক্সট যে চ্যাপ্টারটা পড়বো আমরা সেটার এই হচ্ছে কন্ডিশনস অ্যান্ড গাইডলাইন্স ফর কলিং পিপুল টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ জামা কন্ডিশন মানে শর্ত গাইডলাইন মানে দিক নির্দেশনা আপনি যে মানুষকে দাওয়াত দেবেন আকিদা অফ আহলুস সুন্নাহ জামা আহলুস সুন্নাহ জামা আকিদার দিকে দাওয়াত যে দিবেন এই ব্যাপারে কন্ডিশন এবং গাইডলাইন কিছু শর্ত আছে কিছু পথ নির্দেশনা বা দিক নির্দেশনা আছে আমাদের সাথে যারা কাজ করে বা যারা উঠা বসা করে তাদেরকে ইয়াং যারা তাদেরকে আমরা বলি যে এসে শুনলো যে ধরেন এরকম না হলে নামাজ হবে না বা এরকম না হলে নামাজ সঠিক হলো না বা এরকম না হলে দোয়া কবুল হবে না বা ইত্যাদি এরকম যা শুনলো বাসায় গিয়া বাপের পয়লা দিনই বাপে আব্বা তোমার তো নামাজ হইতেছে না তুমি তো এতদিন ধরে যা নামাজ পড়ছো সব বাতিল এই ধরনের কথা মানুষকে কোনো দিন মানে তার ভিতরে আপনি ই সৃষ্টি করতে পারবেন না সে বরং বিদ্রোহী হয়ে যাবে এবং সে হয়তো অলটুগেদার দিন থেকে বাইরে হয়ে যেতে পারে এগুলো কখনোই করবেন না এগুলোর জন্য গাইডলাইন আছে এগুলোর জন্য স্টেপ বাই স্টেপ যাইতে হবে ফার্স্ট কাম ফার্স্ট দাওয়াত দিতে হবে বা ফার্স্ট কাম ফার্স্ট যেটা বললাম যে মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ যে কথাটা একটা বই কথা আমরা আপনাদেরকে বলছি যে আল্লাহর দিকে ডাকার ব্যাপারে নবী রাসূলদের পদ্ধতি এবং ই ছিল কি প্রক্রিয়া কী ছিল সেটা জানতে হবে তারা কিসের দিকে প্রথম দাওয়াত দিয়েছেন তারা মানে দায়ী ইলা আল্লাহ তারা আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন এবং সেই দাওয়াতের শর্তগুলো কী ছিল আমরা চেষ্টা করবো ওই বইটার থেকে 7টা শর্ত ছিল ওইটা পড়তে বা এখান থেকে যা আছে পড়তে যদি ডিফারেন্ট হয় আমরা ইনশাল্লাহ নেক্সট দিন আপনাদেরকে এই নিয়ে কথা বলবো আজকের জন্য তাহলে শেষ করে দিই সুবহানাক আল্লাহুম বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদুলিল্লাহ খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার ভালো যাচ্ছে শুনলাম তার উপর আমল করার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু